সিম্পলি ম্যাথের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমরা আগের দিন গোলক নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমি আরো একটা গোলকের অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, আমি একটা অঙ্ক লিখে রেখেছি, এটা তোমাদের বইয়ে 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক করতে দেওয়া আছে। 8 নম্বর অঙ্কে কি বলা আছে? 8 নম্বর অঙ্কে বলা আছে, একটা নিরেট সীসার গোলকের ব্যাস 14 সেন্টিমিটার এবং সেটাকে গলিয়ে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলো গোলক তৈরি করেছে। মানে কি, একটা বড় গোলক আছে, সেই বড় গোলককে গলাচ্ছি যখন, তার মধ্যে মেটেরিয়াল কতটা আছে, মানে আয়তন কতটা আছে বার করে ফেলবো, এবং ছোট গোলক যেটা পেলাম তারও আয়তন বার করবো, এবং বড় গোলক দিয়ে ছোট গোলকটা, ছোট গোলক দিয়ে বড় গোলকটা ভাগ করলেই কতগুলো গোলক হবে বার করে ফেলতে পারবো। দেখো আমরা করছি, বড় গোলকের ব্যাস বলে দিয়েছি, এটা খেয়াল করো, ব্যাস বলে দিয়েছি, তখন ব্যাসার্ধ বার করে নিতে হবে। ব্যাসার্ধ তখন কত হবে? 7 সেন্টিমিটার। অতএব বড় গোলকের আয়তন কত হবে? আয়তন হবে 4/3π/7³ ঘন সেন্টিমিটার। বড় গোলকের আয়তন পেয়ে গেল, ছোট গোলক বার করবো। ছোট গোলককে এখানে আমার ব্যাসার্ধ বলে দিয়েছে, খেয়াল করবে, ছোট গোলকের আয়তন কত হবে? 4/3π/3.5³ ঘন সেন্টিমিটার। ছোট গোলকের আয়তন বেড়ে গেলে, মানে তার মানে বড় গোলকের যে মেটেরিয়াল ছিল সেই যে আমি ছোট গোলক পেয়েছি, ছোট গোলক অনেকগুলো পাবো, মানে ছোট গোলক যেটা আপনাদের এটাকে ভাগ করলেই পেয়ে যাবো। অতএব ছোট গোলকের সংখ্যা কি হবে? 4/3π/7³/4/3π/3.5 কেটে যাবে, মানে 7×7×7, 7×7×7 পেলাম, 8টা পেলাম। তোমাদের এরকম শর্ট অ্যান্সারে বা এমসিকিউ কোশ্চেন এরকম আসতে পারে, তো কিছুই না, বড় গোলকটাকে যখন গলাচ্ছে তখন তার মধ্যে যে মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালটা দিয়ে কত ছোট কতগুলো ছোট গোলক তৈরি হবে, বড় গোলকের আয়তন বার করবো, ছোট গোলক আয়তন বার করবো, করে ভাগ করে দিলেই এঁকে যাবো 8টা। অথবা তোমাদের এখানে এরপরে এরপর আরেকটু কমপ্লেক্সিটি অঙ্ক আসবে, তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেল সিম্পলি ম্যাথ চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেল অন করে রাখো, তাহলে কী হবে, যখনই এই ভিডিওটা আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা ইনফরমেশান পাবে এবং সঙ্গে সঙ্গে তোমরা তাহলে ওই ভিডিওগুলো দেখতে পাবে। এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো এবং ডিসকাস করো এবং প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কনফিডেন্স বাড়বে। আমি আরও কতগুলো গোলক তোমাদের অঙ্ক করাবো, এবং যদি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে, সমস্যা থাকে, মেইল করে জানাতে পারো অথবা কমেন্টস করে জানাতে পারো। থ্যাংক ইউ।